রাজশাহী মহানগরীর ভদ্রায় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে 7 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত জনসাধারণ ভদ্রা বাস স্ট্যান্ডের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশু মারিয়া আক্তার জ্যোতি নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার সন্তান। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি মাসুদ জানান, দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারি চালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া সড়কে ছিটকে পড়লে ঘাতক বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলে শিশুর মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তবে বাস ও চালককে আটক করা যায়নি। সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।